আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়রাস হবিস। আজকে আপনাদের আমি এই গরমে বাচ্চাদের আরামদায়ক সুতি কাপড় দিয়ে একটি ফতুয়া কাটিং এবং সেলাই দেখাবো। আর এটি কিন্তু ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা দুজনেই পরতে পারবে। তো এর জন্য এখানে আমি এক গজ কাপড় নিয়েছি, যার থেকে আমার হাফ গজ কাপড় লাগবে। তো কাপড়টা আমি মেপে দেখাচ্ছি, দেখুন এখানে প্রায় 35 ইঞ্চি রয়েছে। এক গজ কাপড়ে কিন্তু 36 ইঞ্চি হয়। তো কাপড়টাকে আমি 4 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। আর দেখুন জয়েন্ট পাশটা উপরের দিকে রয়েছে এবং খোলা পাশটা নিচ দিকে রেখেছি। আর খোলা পাশটা কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে রেখেছি। তো সাইডের কাপড়টাকে আমি সোজা দাগ দিয়ে নিচ্ছি। ফতুয়ার লম্বা সেলাই সহ আমি 15 ইঞ্চি নিচ্ছি। সেলাই করার পরে থাকবে প্রায় 13 ইঞ্চি পরিমাণ। তো এরপরে এখানে আমি দেখুন পুট নিচ্ছি বন্ধ দিক থেকে 4 ইঞ্চি পরিমাণ, এবং আর্মোরের জন্য 4.5 ইঞ্চিতে আরেকটি মার্ক করে এল শেপ দিয়ে নিচ্ছি। আর বডি নিচ্ছি আমি 24 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। আপনাদের বাচ্চাদের বডি মাপকে আপনারা 4 দিয়ে ভাগ করে তারপর নেবেন। এরপর আমি আর্মোর শেপটি দিয়ে নিলাম। বডি এবং কোমরের মাপটা সেমই থাকবে, তো এখানেও আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এরপর বডি থেকে কোমর পর্যন্ত একটু রাউন্ড করে শেপ দিয়ে নিলাম। আর দেখুন 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রাও আমি আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। নিচ দিক থেকে আমি 3 ইঞ্চিতে ফাড়া রাখবো, তো 3 ইঞ্চি পরিমাণও আমি মার্ক করে নিলাম। এখন গলার জন্য পুট নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ। আর পিছনের গলার ডাউন করছি আমি 1 ইঞ্চি পরিমাণ। এখন এই দাগ বরাবর করে আমি কেটে নিব। পুটটাকেও আমি 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে নিচ্ছি। আর প্রথমে আমি পিছনের গলাটা কাটিং করে নিলাম, তারপরে সাইডের মাপ বরাবর করে কেটে নিচ্ছি। এখন সামনের এই এক্সট্রা অংশটাকে সোজা করে নিচ্ছে, আর এই এক্সট্রা অংশটাই বোতামের ঘর হবে। এখন আমি দেখুন এই পুট বরাবর করে আগে কেটে নিয়েছিলাম, তো সামনে গলা ডিপ নিচ্ছি আমি 2.5 ইঞ্চি পরিমাণ। তারপর স্কোয়ার শেপ করে নিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখনই দাগ বরাবর করে কেটে নিচ্ছে। তো সামনের পাটটা হালকা একটু আমি তালপাটি শেপ দিয়ে নিচ্ছি। এরপর দুটি পার্ট একসাথে করে নিয়ে আমি কোমর এবং বডিতে টিকিন দিয়ে নেব। এখন এই পিছন পার্টের উপর আমি সামনের পার্টটাকে বিছিয়ে নিচ্ছি। তারপর দেখুন এই মাঝ বরাবর থেকে 1/2 ইঞ্চি পরিমাণ সামনে থেকে এগিয়ে নিয়ে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি। আর ফোল্ডটা কিন্তু উল্টা পাশে থাকবে, তো একইভাবে আমি অপর পাশটাকে এভাবে বিছিয়ে নিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ এগিয়ে নিয়ে আমি এভাবে ফোল্ড করে নিলাম। তারপর আমি ইস্ত্রি করে নেব। এখন এই অংশটাকেও 1/2 ইঞ্চি পরিমাণের চাইতে কম পরিমাণ করে এভাবে ফোল্ড করে নিয়েছি। দুই পাশে বোতামের ঘরের অংশটাকে আমি ফোল্ড করে নিয়েছি। এখন এর উপর দিয়ে একটি সেলাই দিয়ে নেব। তো একইভাবে দুই পাশে আমি সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখুন এখন আমি পিছন পার্টের উপর সোজা বরাবর করে রেখে সামনে পার্টে দুটি অংশকে বরাবর করে রেখে পুটটা সেলাই করে নিচ্ছি। এরপর আমি একটি 1 কালারের 4 কোণা কাপড় নিয়ে এভাবে আড়াআড়ি মার্ক করে কেটে নিয়েছি। এখন এই আড়াআড়ি কাপড়গুলো দিয়ে আমি পাইপিং সেলাই করে নেব। তো আর্মোরের উপরে উল্টা পাশে আমি পাইপিংয়ের কাপড়টা রেখে সাইডটা সেলাই করে নিচ্ছি। আর পাইপিংয়ের কাপড়টা কিন্তু 1 ইঞ্চি চওড়া রয়েছে।
তারপর আমি পাইপিংয়ের কাপড়টাকে ডবল ফোল্ড করে নিয়ে সামনে পাটে এনে সেলে দিয়ে নিচ্ছি। তো একইভাবে আমি অপর আর্মরটাকেও সেলাই করে নিলাম। এখন আমি গলাটা সেলাই করে নিব। তো একইভাবে এই যে পাইপিং এর কাপড়টাকে দেখুন আগে জোড়া দিয়ে নিচ্ছি, যেহেতু এটি ছোট রয়েছে। দেখুন আমি কিভাবে জোড়া দিয়ে নিচ্ছি। তারপর আমি গলার উল্টা পাশে রেখে পাইপিং এর কাপড়টা সেলাই করে নিচ্ছি। আর সামনের দিকে কিন্তু আমি হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখেছি পাইপিং এর কাপড়টা। আর দেখুন সামনের দিকে আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টা কিভাবে ফোল্ড করে ভিতর দিকে দিয়েছি। তারপর আমি পাইপিং এর কাপড়টাকে ফোল্ড করে সামনে পাশে নিয়ে আসছি। এখন আমি পিছনের এক্সট্রা কাপড়টাকে কেটে নিয়ে শুধুমাত্র হাফ ইঞ্চি পরিমাণের মতো কাপড় রেখে এটাকে ভিতর দিকে দিয়ে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। পিছন পাটের উপর সামনের পাটটা উল্টাভাবে বিছিয়ে নিয়েছি। তারপর সাইডটাকে আমি বডি থেকে এই কোমর পর্যন্ত যেখানে টিকেন দিয়েছিলাম সে পর্যন্ত সেলাই করে নিব। এবং অপর পাশেও আমি এই মার্ক বরাবর করে বডি থেকে মার্ক পর্যন্ত সেলাই করে নেব। তারপর আমি সাইডের ফাড়া অংশটাকে এভাবে ফোল্ড করে নিয়ে জিগজ্যাগ সেলাই দিব। আর দেখুন এভাবে ডাবল ফোল্ড করে নিয়েছি। তারপর জিগজ্যাগ সেলাই দুই নাম্বার সেলাইটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো একইভাবে অপর পাশের সাইডটাকেও আমি সেলাই করে নিয়েছি। এখন নিচের ঘেরটাকেও আমি জিগজ্যাগ সেলাই দিয়ে সেলাই করে নেব। এরপর আমি দেখুন যে পাশটায় বোতামের ঘর দিব সেই পাশটাতে আমি জিগজ্যাগ সেলাইটা দিয়ে নিচ্ছি। এবং এই সাইড দিয়েও আমি আরেকটি জিগজ্যাগ সেলাই দিয়ে নিলাম। এপারটা কিন্তু উপর দিকে থাকবে। তো এরপরে দেখুন আমি এই কালারের সুতা দিয়ে বোতামের ঘর সেলাই করে নিয়েছি। আর মেশিন দিয়ে কীভাবে বোতামের ঘর সেলাই করতে হয় তা আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো এখানে আমি দেখুন আমি বোতাম লাগিয়ে নিয়েছি। তো আজকের এই ফতুয়ার ডিজাইনটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে আমার ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।